মুফিদুল ইসলাম আপনি লিখেছেন সামাজিক জীবনে পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা কী আপনার কাছ থেকে জানতে চাই পারস্পরিক আর্থিক লেনদেন যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি লিখে রাখতে হবে বিশেষ করে যখন সেটা আপনার সেটা যখন লোন দেয়া নেয়া বা কোনো চুক্তি ইত্যাদি হবে তখন সেটাকে লিপিবদ্ধ করতে হবে তারা লিপিবদ্ধ করার নির্দেশ করেছেন এবং লেখককে লিখতে অস্বীকৃতি জানাতে নিষেধ করেছেন আর এর পাশাপাশি আমরা পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল করবো তোমাদের অন্যতম হলো যে আমরা সাক্ষী রাখবো এবং যথাসম্ভব এভিডেন্স রাখবো এর মাধ্যমেও আপনার পরবর্তীতে কোনো অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার সুযোগ থাকে ঠিক একইভাবে আরবিতে একটি প্রবাদ আছে তা মালুক আল আজানিবি ও তা শাহরুক আল আকরি তা মালুক আল অর্থাৎ তোমরা পারস্পরিক আচার আচরণ করবে অচেনা মানুষের সাথেও চেনা মানুষের মতো আর যখন আর্থিক লেনদেন করবে তখন অচেনা মানুষ মতো করবে অর্থাৎ ব্যক্তিগত পরিচয়কে ভুলে গিয়ে অচেনা মানুষকে যেভাবে তুমি লেনদেন করবে তার সাথে ঠিক একইভাবে করবে তো এইগুলো আমাদের লক্ষ্য রাখা উচিত তাহলে সেক্ষেত্রে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে আমরা বেঁচে যাব ইনশা আল্লাহ আলা।